বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কোভিড ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণ। দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী, যেখানে আমন্ত্রণ জানানো হয় সব দলের রাজ্যসভা ও লোকসভার দলনেতাদের। কংগ্রেসের তরফে বৈঠকে হাজির ছিলেন গুলাম নবী আজাদ ও অধীর চৌধুরী। তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টিআর বালু, জেডিএস এর এইচডি দেবগৌড়া। এর আগে মুখ্যমন্ত্রীদের নিয়ে করা বৈঠকে ভ্যাকসিন নিয়ে কোনো আশার কথা শোনাতে না পারলেও সর্বদল বৈঠকে নিরাশ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে মোদী বলেন, ভ্যাকসিনের দাম নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করছে এবং জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভ্যাকসিন বিতরণের জন্য কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করছে। অন্যান্য দেশের তুলনায় ভ্যাকসিন বিতরণের পরিকাঠামোর দক্ষতা রয়েছে ভারতের কাছে। টিকা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি খুব বড় এবং অভিজ্ঞ নেটওয়ার্ক রয়েছে। আমরা একে পুরোপুরি কাজে লাগাবো। স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা, বয়স্ক মানুষ আছে, এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। কি হু নিডস টু বি ভ্যাকসিনেটেড উইল বি ভ্যাকসিনেটেড ইয়ে বাত মেরে বুঝে সমাজ মে নাই আয়া। হু নিডস টু বি ভ্যাকসিনেটেড উইল বি ভ্যাকসিনেটেড লেকিন ইয়ে কন তাই করেগা কি কিসকো ইয়ে জরুরত আই ইয়া নাই তো ইসমে মেরা থোড়া বাত সমাজ মে নাই আয়া। অর দুসরি বাত ইয়ে কি হমারে দেশ মে করোড়ো কি আবাদী কি লোক হ্যায় জিনকো দো আখ কি রুটি মিলনা মুশকিল হ্যায়। তো জিনকি দো আখ কি রুটি কা ইন্তজাম করনা মুশকিল হ্যায় ও দো তিন ডোজ পতা নাই কিতনে ডোজ লাগেগি আগলে দিন ইয়ে কোভিড ভ্যাকসিন এক ডোজ মে তো নাই হোতে হ্যায় না কিতনে ডোজ লাগেগি মুঝে পতা নাই হামে কিসি কো পতা নাই। তো জিনকি দো আখ কি রুটি কমানা মুশকিল হোতে হ্যায় তো ইতনে ডোজ কি পয়সা কহাঁ সে লাগে তো ইনকো সাবসিডি মে দিয়া যায়েগা या मुफ्त में दिया जाएगा इसका कोई दिशा निर्देश आज की जो ऑल पार्टी मीटिंग इसमें नहीं दिया गया। আমাদের বিজ্ঞানীরা সফলভাবে টিকা তৈরির ব্যাপারে অত্যন্ত আশাবাদী। গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে সস্তা এবং উপযোগী টিকার আশায়। প্রধানমন্ত্রী আশাবাদী যে রাজ্য এবং কেন্দ্র সরকারের সম্মিলিত প্রয়াসে টিকাকরণের কোনো সমস্যা হবে না। তার দাবি, ভারত অন্যান্য দেশের তুলনায় টিকাকরণের ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং সেটা আমাদের কাজে লাগবে। কেন্দ্রে রাজ্য সরকারগুলির সঙ্গে টিকাকরণ নিয়ে কথা বলছে এবং এক্ষেত্রে জনস্বাস্থ্যকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। টিকাকরণকে পহলে চরণ মে किसे वैक्सीन लगेगी इसे लेकर भी केंद्र सरकार राज्य सरकारों से मिले सुझावों के आधार पर काम कर रही है। इसमें प्राथमिकता कोरोना के मरीजों के इलाज में जुटे हेल्थ केयर वर्कर्स, फ्रंटलाइन वर्कर्स और जो पहले से गंभीर बीमारियों से जूझ रहे हैं वैसे बुजुर्ग लोगों को दी जाएगी। और भारत के वैज्ञानिक अपनी सफलता को लेकर बहुत ही आश्वस्त हैं, उनका कॉन्फिडेंस लेवल बहुत ही मजबूत है जी। अभी अन्य देशों की कई वैक्सीनों के नाम बाजार में हम सब सुन रहे हैं लेकिन फिर भी दुनिया की नजर कम कीमत वाली सबसे सुरक्षित वैक्सीन पर है और इस वजह से स्वाभाविक है पूरी दुनिया की नजर भारत पर भी है। ब्यूरो रिपोर्ट, टाइम्स बांग्ला।